আমরা আজকে একটা মজার ছড়া আবৃত্তি করব, যার নাম ইতল বিতল। ইতল বিতল ছড়াটি লিখেছেন সুফিয়া কামাল। চলো তাহলে আমরা আবৃত্তি করে ফেলি। চলো আবৃত্তি করে ফেলি। দেখো এখন কি বলছে, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা। তার মানে একটা গাছ ছিল, এই গাছের তলায় একটা ব্যাঙ, ব্যাঙের ছাতা ছিল। তারপর কি হলো, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, বৃষ্টিতে ব্যাঙের ছাতাটি ভেঙে গেল। ডোবায় ডুবে ব্যাঙের মাথা, ব্যাঙের মাথা ডোবায় ডুবে গেল। আবার পড়ি, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। তোমরা কিন্তু এভাবে করে ছড়াটি আবৃত্তি করে ফেলতে পারো। এই ছড়াটি তোমাদের বইয়ের ঠিক 18 নং পেজে আছে, ঠিক পাত 14-তে। দেখো ইতল বিতল, তোমরা এই বইয়ের এই পেজটা খুললেই তোমাদের কিন্তু এই ছড়াটি পেয়ে যাবে। এরপর চলো দেখি, দেখি ও বলি। দেখো এখানে কিসের ছবি, ইলিশ, এটা ইলিশ মাছ। তারপর এটা বাইচ, তোমরা নিশ্চয়ই নৌকা বাইচের কথা শুনেছ। এরপর এটা কি, খাই, এই ছেলেটা আম খাচ্ছে। এরপর দেখো ছন্দ মিলিয়ে শব্দ বলি, এটা কি আছে, দেখো দুটো ছবি, একটা ছাতা একটা পাতা। তাহলে ছন্দ মিলিয়ে কি বলতে পারি আমরা, ছাতা পাতা। তারপরে কি আছে এখানে, একটা আতা ফল আর একটা তোতা পাখি, তাহলে কি বলতে পারি, আতা তোতা। এই যে দেখো তোমাদের বইয়ের, তোমাদের বইয়ের কিন্তু এই পৃষ্ঠায় এটা আর এখানে তোমরা গেলেই পেয়ে যাবে। তোমরা অবশ্যই কিন্তু বাসায় দেখবে এবং পড়বে। ধন্যবাদ।